হ্যালো, কই তুমি? তুমি কই? ঠিকঠাক মতো আসতে পারছো তো? হ্যাঁ, আমি তো আসছি। আমার মনে হয় আমি ওই যে নিউ মার্কেটের সিগন্যালের কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি। আচ্ছা একটা কথা বলি, মানে মানে হচ্ছে যে আমি সাদা শার্ট পরে আসছি। হ্যাঁ, তুমি আমাকে চিনে ফেলবে, কিন্তু আমি আসলে তোমাকে কি করে চিনবো? ও, এই সময় ভাইবার হোয়াটসঅ্যাপ ইউজ করো না তো, এখন একটা ঝামেলা তো বাধা হয়। আচ্ছা, এতদিন আমার সাথে তোমার সম্পর্ক ছিল না, তুমি আমাকে বলছো চিনবা কি করে? না, আমি আসলে তা বলতে চাইনি, মানে আমরা তো কখনো কাউকে দেখিনি, এই জন্য আর কি। আচ্ছা ওকে, আমি বুঝতে পারছি, তোমার এত চিন্তা করতে হবে না, তুমি নিউ মার্কেটের সিগন্যালে ঠিক নিচে দাঁড়াও, আমি আসছি, আমি এসে তোমাকে চিনে নিব। হ্যালো, কি হলো? তোমার মোবাইল বন্ধ কেন? না না না, আমার মোবাইল বন্ধ হয়ে যায়নি, মানে চার্জ শেষ হয়ে গেছে তো, পরে ব্যাটারিটা বের করে ঘষা মাজা করে আবার লাগালাম, তারপর অন হলো। তুমি কই? হ্যাঁ, আমি আমি হ্যাঁ সিগন্যাল একদম একদম সিগন্যালের নিচে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, আমরা তো রিক্সা করে যেতে পারি, তাই না? তুমি কেন কথা বলছো? তোমাকে না বলেছিলাম আজকে আমি যা যা বলবো তাই তাই তোমাকে করতে হবে, কোনো রকম কোনো কথা চলবে না। কি হলো? না মানে আমি ভাবছিলাম যে তুমি এরকম কোনো কথা বলেছিলে নাকি। বলেছিলাম নাকি মানে? আমার স্পষ্ট মনে আছে আমি এই কথাই বলেছিলাম। তোমার স্মৃতিশক্তি না সব সময় এত ডাল। কি বলো, তুমি তো আমাকে সব সময় বলতে আমার স্মৃতিশক্তি নাকি অনেক। প্লিজ, নো মোর এক্সপ্লেনেশন। আমি আজকে যা যা বলবো তাই তাই তোমাকে করতে হবে, আজকে সারা দিনের প্ল্যান আমার। হ্যাঁ, এই কথাটা তুমি বলেছিলে। চলো। মামা দেখেন তো আমাদের কেমন লাগছে, মানাচ্ছে না? তুমি কি লজ্জা পাচ্ছ? ভেরি গুড, লজ্জা পাওয়া একদম ভালো না। আচ্ছা তোমাকে একটা কথা বলি, আমাকে তোমার খুব পছন্দ হয়েছে, এটাই বলবো না? আমি তোমাকে এই কথাটা বলবো, এটা তুমি কি করে জানো? আমি জানি তো। শোনা, মেয়েদের একটা ঐশ্বরিক ক্ষমতা থাকে যেটা বিধাতা শুধুমাত্র মেয়েদেরই দেয়, ছেলেদের দেয় না। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, আমি দেখতে সুন্দর না অসুন্দর?
আমি কিচ্ছু বলবো না, তোমার মনে যেটা আসে সেটাই বলো, তোমার যা মনে আসে বলো, আমি একটা টুও শব্দ করবো না, রাগারাগিও করবো না, বলো। তোমাকে অসুন্দর বলার বাহুল্য আমার নেই, তুমি হচ্ছে আমার কাছে অপরূপা সুন্দরী। তুমি না হাসলে হয়তো বা সূর্য হাসে না, পাখিরা গুনগুন করে গান গায় না, গাছে গাছে ফুল ফোটে না। প্লিজ থাক, আর বলো না। না না, সত্যি বলছি। কি বলো, তাকাও না। আমার দিকে তাকাও। ব্যাপার না। তুমি সিগারেট খাবা, সিগারেট খেলে ছেলে ছেলে লাগে। নাও 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 না। তাহলে খাচ্ছ কেন? সিগারেট খুব খারাপ জিনিস, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, কখনো খাবা না সিগারেট, ঠিক আছে?
আমার জীবন মনে হয় এত দূর হয়নি, তাই নাকি? এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে? সবে তো শুরু হলো, পথ এখনো অনেক দূর বাকি আছে, আরো অনেক দৌড়াতে হবে। একটু বসি চলো। বললাম তো আমি নিবো না, তোমাকে যেতে বললাম না যাও এখান থেকে। এরকম রাগ করার কি আছে? আমি কেন হাসছিলাম? আচ্ছা ঠিক আছে, আমি বলছি আমি কেন হাসছিলাম, কারণ তোমার উপস্থিতি আমার জীবনে অন্যরকম একটা মুহূর্ত। আজকের দিনের প্রতিটা মুহূর্ত আমার কাছে অনেক 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 মূল্যবান। কিন্তু তারপরও জানো, কিসের জন্য একটা ভয় তোমাকে না পাওয়া? আমি তখন তোমাকে বকেছি না? কেমন লাগছে আমাকে? ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার, এখন বলো কেমন লাগছে? কি হলো? না ভাবছি যে ম্যাজেন্টা আমার ফেভারিট কালার হলো কবে থেকে? এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি তো বলেছো। আমি তোমাকে বলেছি? হ্যাঁ তুমি বলেছো যে ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার। তুমি ভুল শুনেছো। কি? হ্যাঁ আমি ভুল শুনেছি, তার মানে তুমি বলতে চাচ্ছো আমার হিয়ারিং এ প্রবলেম আছে? আরে আশ্চর্য, আমি কি এই কথা বলেছি? আমি স্পষ্ট শুনেছি তুমি আমাকে বলেছো যে ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার, এই কারণে পড়ে এসেছি। হতে পারে না যে নেটওয়ার্কে ঝামেলা ছিল এই জন্য তুমি শুনতে পাওনি? নেটওয়ার্কের কোনো প্রবলেম ছিল না, আমি স্পষ্ট শুনেছি তুমি আমাকে বলেছো ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার, এই কারণে আমি পড়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি কখনোই ভুল শুনতে পারো না, আমি তোমাকে ভুল বলেছি, ম্যাজেন্টাই আমার সবচেয়ে ফেভারিট কালার। এখন হ্যাপি?
চলো একটা একটা প্ল্যান করি। গেস করো। বুঝতে পারছি না। স্টুপিড, চলো বিয়ে করে ফেলি। বিয়ে? রাজি, চলো বিয়ে করে ফেলি। রাজি, তোমার কোনো সমস্যা নাই? না, তুমি তো বললে কোনো সমস্যা নেই। আচ্ছা ছেলে তো, কেন আমি তোমাকে বিয়ের কথা বললাম আর তুমি এক পায়ে রাজি হয়ে গেলা? হ্যাঁ, তুমি বললা না। অন্য কোনো মেয়ে যদি বিয়ের কথা বলে তাহলে তুমি রাজি হয়ে যাবা? হ্যাঁ। কি? না, মানে আজকে আজকে আমরা বিয়ে না করি, মানে এরপরে যেদিন দেখা হবে সেদিনই যদি ইচ্ছা হয় বিয়ে করার তাহলে সেদিন বিয়ে করব। এটা অবশ্য তুমি ঠিকই বলেছো। শোনো, বসো, তোমাকে একটা ফ্রি অ্যাডভাইস দিই। বলো। যদি কোনো মেয়ে তোমাকে বিয়ের অফার করে তাহলে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবা না, একটু সময় নিবা, এতে পার্সোনালিটি ঠিক থাকে, বুঝছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন চলো। কোথায় বিয়ে করতে? মানে কি? মানে কি মানে? আমি না তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে আজকে আমরা বিয়ে করব? কিন্তু আমি তো এখন তোমাকে বিয়ে করব না। কেন বিয়ে করব না? কেন? আমি কি দেখতে অসুন্দর, খারাপ? আহা, আমি কি সেটা বলেছি নাকি? তাহলে বিয়ে করব না কেন? না মানে আমি তো তোমাকে, মানে তোমাকে তো আমার ভালো করে জানা হয়নি, বিয়ে করার জন্য জানাটা অনেক দরকারি না? হ্যাঁ, এটা অবশ্য তুমি খুব ভালো কথা বলেছো। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, তুমি তুমি আগে আমাকে খুব ভালো করে জানো, জানা শেষ হয়ে গেলে আমাকে বলো। চলো না কোথাও যেয়ে খাই, মানে আমার না অনেক ক্ষুধা পেয়েছে। আমি তো আমার সাথে পার্সতে আসিনি। টাকার কথা কেউ তোমাকে বলেছে? টাকা তো সমস্যা না। চলো এখন একটা ভালো রেস্টুরেন্টে, মানে তোমার পরিচিত একটা ভালো রেস্টুরেন্টে যেয়ে আমরা খাবো। কিন্তু আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, কি শর্ত? নেক্সট টাইম আমাদের যখন দেখা হবে তখন আমি ট্রিট দেব, ঠিক আছে? এই যে তুমি, আমি, আমি, তুমি, আমার, তোমার, এটা কোনো কথা বলো? মানুষ শুনলে কি বলবে? মানুষ শুনলে কে কি বললো না বললো এটা নিয়ে তো আমার কিছু যায় আসে না, আমি যেটা বলবো সেটা ফাইনাল। আচ্ছা ঠিক আছে, সেটাই ফাইনাল। শোনো, তুমি খেয়ে নাও, কারণ রাতে বাসে তো আমাকে ফিরতে হবে। ফিরে যেতে হবে মানে? তোমাকে যেতে দিলে তো। আচ্ছা ঠিক আছে, ফিরবো না, তুমি এখন খেয়ে নাও। আমি আসলে বলিনি যে তুমি পাগল, তুমি পাগল না, তুমি বুঝতে পারছো না, তুমি আমাকে পাগল কেন বলছো? আমি পাগল না, অনেস্টলি
বিশ্বাস করো আমি পাগল না। তুমি পাগল না তো বসো না, বসো বসো। না 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 না, বিশ্বাস করো আমি পাগল না, আমি সত্যি পাগল না, আমি আই এম পারফেক্টলি অলরাইট। হ্যাঁ আমি তো জানি তুমি পাগল না, প্লিজ মানুষ শুনছে বসো। মানুষ আমি বিশ্বাস করো আমি পাগল না, সত্যি আমি পাগল না। আমি জানি তুমি পাগল না, আমি তো এমনি দুষ্টুমি করে বলেছি। আচ্ছা দাঁড়া আমি তোমাকে খাইয়ে দিই। হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ সত্যি ভালোবাসি। তাহলে সকাল থেকে বলছি চলো বিয়ে করি বিয়ে করি, তুমি বিয়ে করছো না কেন আমাকে? আমি তো বলেছি আমি বিয়ে করবো। না তোমাকে তো বলেছি আমি এখনই বিয়ে করতে চাই, তুমি বিয়ে করছো না কেন আমাকে? আস্তে আস্তে, এটা রেস্টুরেন্ট, সবাই শুনছে। আস্তে, রেস্টুরেন্ট না পাবলিক প্লেস, এটা আমি এত কিছু বুঝি না। তোমাকে এখনই বিয়ে করতে হবে, তুমি বলো আমাকে বিয়ে করবে এখনই? তাহলে আমি করবো বিয়ে, চলো এখনই চলো। এবার তো মাথাটা ঠান্ডা করো না তুমি। আচ্ছা আমি সিরিয়াসলি বলছি, তুমি ব্যাপারটা একটু ভেবে দেখো। আচ্ছা তোমার সাথে আমার সম্পর্কটা কতদিন? তোমার সাথে আমার সম্পর্ক 3 বছর 5 মাস 7 দিন, দাও 18 ঘন্টা 32 মিনিট। এতদিনে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে আমি না চিন্তা ভাবনা করে কোনো কিছু বলি না। না মানে আমি বলতে চাচ্ছিলাম ফ্যামিলিকে জানালে ব্যাপারটা কি একটু ভালো হতো না? তোমার সাথে যেদিন আমার প্রথম পরিচয় হয়, মানে যেদিন তুমি আমাকে প্রথম প্রপোজ করো, সেদিন আমি তোমাকে একটা শর্তের কথা বলেছিলাম। কি? আমি জানতাম তোমার শর্তটা মনে নাই। তোমার সঙ্গে আমার কত কথা হয়েছে, এখন কোন কথা তুমি মনে করাচ্ছো সেটা আমাকে একবার বলবো না? মনে করাই দাও প্লিজ। শর্তটা ছিল একটা স্পেশাল ডেতে আমরা বিয়ে করবো, দ্যাট মিন্স 14 ফেব্রুয়ারিতে আমরা বিয়ে করবো। আরে এইটা এটা তোমার মনে আছে তো? কালকে 14 ফেব্রুয়ারি, কালকে সকাল 11টায় আমরা বিয়ে করব। মানে মানে বুঝলাম না?
কালকে 14 ফেব্রুয়ারি, কালকে সকাল 11টায় মগবাজার কাজী অফিসে আমরা বিয়ে করছি। দ্যাটস ফাইন। কালকে সকাল 11টায় মগবাজার কাজী অফিস, মনে থাকবে। ও তো আমার আবির না, ও আমার আবির না। এই রেজওয়ানা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তুই তোর ভাইয়ের কাছে যা, জানা আমি রাজু। জি, আসসালামু আলাইকুম। ঋতু আমার একমাত্র মেয়ে, আমি ওর বাবা। না না না, আপনি ভুল করছেন, ওর নাম তো রেজওয়ানা। ও আমার একমাত্র মেয়ে। না না, ওর নাম রেজওয়ানা। না না বাবা, ও ঋতু। আবির নামে একটা ছেলেকে ভীষণ ভালোবাসত। তাদের প্রেমের শর্তই ছিল 14 ফেব্রুয়ারি তারা পালিয়ে বিয়ে। কিন্তু যেদিন তারা বিয়ে করতে আসে, একটা সড়ক দুর্ঘটনায় আবির এই কাজী অফিসের সামনেই মারা যায়। ঠিক তখন থেকে বছরের এই কয়টা দিন ও যেন কেমন হয়ে যায়, হুটহাট করে বাইরে বের হয়ে যায়, বাসায় থাকে না। কোনো ছেলেকে দেখলে ও আবির মনে করে, আর সেই ছেলেটাকে বিয়ে করবার জন্য বুঝিয়ে সুঝিয়ে এই কাজী অফিসে নিয়ে আসে। এটা নতুন কিছু না, যখনই বাসায় থাকে না, আমরা খোঁজাখুঁজি না করে কাজী অফিসের সামনে এসে দাঁড়িয়ে থাকি, তারপর ওকে নিয়ে চলে যাই। না না না, একটা কথা ভুল হচ্ছে আঙ্কেল। আমি আমার সাথে 3 বছর ধরে কথা বলেছে, আমার সাথে 3 বছর ধরে কথা বলেছে আঙ্কেল, আমি একটু ওর সাথে কথা বলতে চাই। তুমি ভুল করছো, ও তোমাকে চেনে না। ও এমন অনেকেই নিয়ে আসে যাদেরকে আবির মনে করে। তুমি বাবা ভুল করছো আঙ্কেল। আঙ্কেল আমি একটু কথা বলি, একটু ঝাড়ে না আঙ্কেল, একটু কথা বলি। এক মিনিট না, তোমাকে না বলেছিলাম আজকে আমি যা যা বলবো তাই তাই তোমাকে করতে হবে, কোন রকম কোনো কথা চলবে না। না মানে আমি ভাবছিলাম যে তুমি এরকম কোনো কথা বলেছিলে নাকি। আচ্ছা, আমি দেখতে সুন্দর না অসুন্দর আমি কিচ্ছু বলবো না, তোমার মনে যেটা আসে সেটাই বলো, তোমার যা মনে আসে বলো, আমি একটা টুয়ার শব্দ করবো না, রাগারাগিও করবো না। আমি কেন সিগারেট খাবো? সিগারেট তো খাবো তুমি।
তুমি সিগারেট খাবা, সিগারেট খেলে ছেলে ছেলে লাগে, নাও। সিগারেট খাওয়ার অভ্যাস নাই? না। তাহলে খাচ্ছো কেন? সিগারেট খুব খারাপ জিনিস। ম্যাজেন্ডা তোমার ফেভারিট কালার, এখন বলো কেমন লাগছে? না ভাবছি যে ম্যাজেন্টা আমার ফেভারিট কালার হলো কবে থেকে। এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমিই তো বলেছো। আমি তোমাকে বলেছি। তুমি হাসছো কেন? এমনি 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 কেউ হাসে নাকি? হাসো কেন বলো। না আমি আসলে এমনি হাসছিলাম। এমনি এমনি কোনো মানুষ হাসে নাকি? হাসো কেন বলো। এখন চলো। কোথায় বিয়ে করতে? মানে কি মানে কি মানে? আমি না তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে আজকে আমরা বিয়ে করবো? পাগল? আমি পাগল না। তোমাকে কে বলেছে আমি পাগল না? না না আমি আসলে বলিনি যে তুমি পাগল। তুমি পাগল না। তুমি বুঝতে পারছো না, তুমি আমাকে পাগল বলে বলছো। আমি পাগল না, অনেস্টলি বিশ্বাস করো আমি পাগল না। পাগল না তো বসো না, বসো বসো। না 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 বিশ্বাস করো আমি পাগল না, আমি সত্যি পাগল না। আমি আই'ম পারফেক্টলি অলরাইট। ভাই 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 একটু একটু হ্যালো ঋতু। আমি ঋতু না, আমি রেজওয়ানা বলছি। রেজওয়ানা? হ্যাঁ হ্যাঁ, তুমি কোথায় বলো তো? আমি কই সেটা মনে হয় তোমার না জানলেও চলবে। মানে তুমি এই তুমি সারাদিন কোথায় ছিলে? ঢাকা শহরে নতুন এসেছো, ঢাকা শহরে কিছুই চেনো না, সারাদিন যা দেখলাম। দেখো রেজওয়ানা, ওই মেয়েটাও তো আমাকে সিগন্যালের নিচে থেকে টান্দি নিয়ে চলে গেছে, তাই না? আমি ভেবেছি ওই মেয়েটা রেজওয়ানা, ওই মেয়েটা যে ঋতু, আমি তো জানতাম না, তাই না? এখানে ভুল বুঝাবুঝির কি আছে? তুমি যে এত এত করে আমাকে ফলো করছো, তুমি আমাকে নিজের থেকে চলে এসে আমাকে বললে পারতো না সহজভাবে যে আমি আমি তোমার রেজওয়ানা, এটা বললে তো হতো নাকি? তোমার কি তাই মনে হয় যে এত সহজেই সব সমস্যার সমাধান হয়ে যেত? আর আমি ভেবেছিলাম তুমি নিজ থেকে হয়তো তোমার ভুলটা ভেঙে আমাকে খুঁজে নিবে। দেখো রেজওয়ানা, আমি একদম নিতে পারছি না, প্লিজ আমাকে তুমি বলো তুমি কোথায়। রাস্তার এই পারে, এপারে তাকালেই দেখবে। এরকম বোকামি কেউ করে বলো? আমার নাম্বারে একবার ফোন দিতে মিস কমিউনিকেশন হতো না। সোহেল তোমার কি মুড অফ?
আচ্ছা তুমি কি আমার কণ্ঠটাও চেনো না? সোহেল, আমি কিন্তু তোমাকে অনেক অনেক লাভ করি, আমাকে তোমার কেমন লেগেছে? সোহেল!